আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে আমরা দেখব যে একটা এক্সেল ডাটাকে কিভাবে আমরা জেপিজিতে কনভার্ট করতে পারি, বা কোনো এক্সেল থেকে কোনো ইমেজ যদি আমরা প্রয়োজন হয়, কাজের প্রয়োজনের জন্য আমরা কিভাবে এটাকে আমরা জেপিজিতে কনভার্ট করতে পারবো, সেটা আজকে আমরা আমাদের ভিডিওতে শিখব। আমরা যদি এক্সেল থেকে কোনো ফাইল, কোনো ইমেজকে আমরা যদি কপি করে সেভ করতে চাই, তাহলে দেখবেন যে এটা সেভ হবে না। যদি পেস্ট করি দেখবেন পেস্টের অপশনটি আসতেছে না। তো এটা কীভাবে আমরা সেভ করবো, এর জন্য আমাদের প্রথমে এক্সেল ফাইল থেকে ইমেজটিকে কপি করতে হবে, দেন আমরা এটাকে পাওয়ার পয়েন্টে পেস্ট করব। পাওয়ার পয়েন্টে পেস্ট করবো, এটাকে আমরা রিসাইজ করে একটু বড়ো করে নেব, যদি আমাদের কাজের প্রয়োজন হয় তাহলে একটু বড়ো করে নিব। এবং এটাকে রাইট মাউস ক্লিক করে সেভ অ্যাজ পিকচার আমরা ক্লিক করব, দেন আমাদের অপশন আসবে সেভের, দেন আমরা ডেস্কটপ, দেন এখান থেকে আমরা এটাকে জেপিইজি ফরম্যাট, এই ফরম্যাটটা চুজ করব, দেন আমরা সেভ করে দেবো। এখন যদি আমরা দেখি এই ফাইলটা এখন সেভ হয়ে গেছে, আমি যদি একটু ভিউ দিয়ে দেখি ফাইলটা সেভ হয়ে গেছে। ঠিক একইভাবে আমরা যদি আমাদের পুরো এক্সেল শিটটাকে আমরা যদি কোনো কাজের প্রয়োজনের ক্ষেত্রে যদি জেপিজি করতে চাই তাহলে কীভাবে করবো, এর জন্য আমরা পুরো এক্সেল ফাইলটাকে কপি করে নিব। দুইভাবে করা যায়, এক রাইট মাউস ক্লিক করে কপি করতে পারেন, বা কপি অ্যাজ পিকচার এইভাবে আমরা কপি করতে পারি, দেন ওকে দিয়ে দেব। দেন আবার আমরা সেই পাওয়ার পয়েন্টে আমরা যদি চলে যাই, আমরা পেস্ট ইমেজ দিয়ে দিব, দেন আবার সেমি একইভাবে রাইট মাউস ক্লিক করে সেভ অ্যাজ পিকচার এটা দিয়ে আমরা এটাকে জেপিইজি ফরম্যাটে সেভ করে দেব। আমি যদি দেখি আমাদের পিকচারটি সেভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন পিকচারটি সেভ হয়ে গেছে। সেম কাজটি আমরা একইভাবে পেইন্ট টুলের মাধ্যমে আমরা করতে পারি। আমরা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দেব, কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম, এটাকে আমরা সেভ করে দিলেই হবে ডেস্কটপ জেপিজি। সো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। আমাদের কাজের প্রয়োজন অনেক সময়ই এক্সেল ফাইলকে জেপিজিতে প্রয়োজন হয়, এবং বা এক্সেল ফাইলের মার্জিনিং আমরা যারা করি অনেক সময় স্যাম্পলের পিকচারটি জেপিজি প্রয়োজন হয়, এই জন্য আমরা এটাকে কপি করে যদি জেপিজিতে কনভার্ট করে নিই তাহলে আমাদের কাজের ক্ষেত্রে অনেক সময় উপকার হয়। ধন্যবাদ।